হ্যালো বন্ধুরা, আজ আমি নিয়ে এসেছি 2021 সালে রিলিজ হওয়া দ্য স্পোর একটি ভাইরাস মুভি। মুভি শুরু হয় একটি সায়েন্টিস্টকে দেখিয়ে, যিনি একটি ভাইরাসের সম্বন্ধে ইনভেস্টিগেশন করছিলেন। ওই সায়েন্টিস্টটা একটা জায়গা থেকে কিছু জলের স্যাম্পেল নেয়, তারপরে সামনে এগিয়ে যেতে একটি ট্রেন্ড দেখতে পায়। সায়েন্টিস্টটা ট্রেন্ডের ভিতরে একটি মানুষের ডেড বডি দেখতে পায়। যখনই ওই সায়েন্টিস্টটা ওই ডেড বডির কাছে যায়, তখনই ডেড বডিটা উঠে ওই সায়েন্টিস্টকে কামড়ে দেয়। এই জন্য ওই সায়েন্টিস্টটাও ওই ভাইরাসে সংক্রমিত হয়ে যায়। এরপর সায়েন্টিস্টটা দৌড়ে একটি পুকুরের কাছে যায় আর ওখানে অজ্ঞান হয়ে যায়। এরপরে সিনে লোগল নামের একটি লোককে দেখায়, আর সে এই জঙ্গলে ফটোগ্রাফি করতে এসেছিল আর একটি ছোট ঘরে থাকতো। যখন সে তার গাড়িতে বসেছিল, তখন সে জঙ্গলের মধ্যে কিছু সাউন্ড শুনতে পায়। কিসের সাউন্ড এটা যখন সে চেক করতে যায়, রাস্তায় তার পায়ে চোট লেগে যায়। যখন সে জঙ্গলে যায়, সে ওখানে সেই সায়েন্টিস্টের গাড়ি দেখতে পায়। এরপরে সে তার নিজের ঘরে চলে আসে। এরপরে আমরা জানতে পারি ওই ঘরের পাশের পুকুরটাতেই ওই সায়েন্টিস্টটা এসে মারা গিয়েছিল। এরপরে রাত্রে লোগল ঘরের পাশে আগুন জ্বালিয়ে বসেছিল। এরপরে লোগল দেখে তার পায়ে যে চোটটা লেগেছিল সেটা বেড়েই যাচ্ছিল। এটা দেখে তার টেনশন হয় আর সে ঘরে এসে ঘুমিয়ে পড়ে। এরপরে রাত্রে সে ঘরের বাইরে কিছু সাউন্ড শুনতে পায়। লোগল যখন বাইরে এসে দেখে, সে বৈজ্ঞানিককে ওখানে দেখতে পায়। আর ওই সায়েন্টিস্টের বডি ফাঙ্গাসে পরিণত হয়ে যাচ্ছিল আর তার শরীর ধীরে ধীরে গলছিল, কারণ সায়েন্টিস্টকে জঙ্গলে পড়ে থাকা ওই ডেড বডিটা কামড়ে দিয়েছিল। আর তার শরীরে ভাইরাস থাকায় সায়েন্টিস্টের শরীরে সেই ভাইরাসে সংক্রমিত হতে থাকে। এ দেখে লোগল ভয় পেয়ে যায় আর ঘরে চলে আসে। তখন লোগল দেখে তার সেই চোট আরও তাড়াতাড়ি বাড়ছিল। তখন ওই সায়েন্টিস্টের ডেড বডি ঘরের উপরে চলে আসে। আর লোগল যখন ওই সায়েন্টিস্টের কাছে যায়, তখন সায়েন্টিস্ট তাকে অ্যাটাক করে তাকেও ভাইরাসে ইনফেক্টেড করে দেয়। পরের দিন সকালে আমরা দেখি লোগলের অর্ধেক বডি ওই ফাঙ্গাসে সংক্রমিত হয়ে গিয়েছিল। এরপরে সে তার গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। মাঝ রাস্তায় লোগলকে মিডু নামের একটি মেয়ে লিফট চায়। লোগল তাকে গাড়িতে বসিয়ে নেয়, কিন্তু কিছু দূর পরে লোগল গিয়ে ওই মেয়েটার উপরে অ্যাটাক করে দেয়। এটা দেখে মিডু ভয় পেয়ে যায় আর ওখান থেকে দৌড়াতে শুরু করে। লোগলও তার পিছন করে, কিন্তু কিছু দূর গিয়ে সে হাঁপিয়ে যায়, কারণ ফাঙ্গাস তার পুরো শরীরকে কবজা করে নিয়েছিল আর সে গাছের নিচে অজ্ঞান হয়ে যায়। এদিকে মিডু দৌড়ে একটি ঘরের কাছে আসে। ওখানে মিডু একটি ডেড বডি দেখতে পায়। ওটা দেখে মিডু ভয় পেয়ে যায় আর ঘরের ভিতরে চলে আসে। সে ঘরের ভিতরে একটি মহিলাকে দেখতে পায় যে ফাঙ্গাসের ভাইরাসে ইনফেক্টেড হয়ে গিয়েছিল, আর সেই মহিলাটি কষ্টে ছটফট করছিল। ওই মহিলাটি মিডুকে বলে তাকে ওখানে মেরে দিতে, কারণ সে আর এই কষ্ট সহ্য করতে পারছিল না। এরপরে মিডু তাকে মারার অনেক চেষ্টা করে, কিন্তু সে মারতে পারে না। সে বাইরে গাড়িতে রাখা বন্দুকটি নিয়ে ওই মহিলাটাকে দিয়ে দেয়, যাতে সে ওই মহিলাটা নিজেকে নিজে মেরে ফেলতে পারে। আর ওই মহিলাটা বন্দুক দিয়ে নিজেকে শ্যুট করে দেয়। এই জন্য মহিলাটির গায়ের রক্তের ফোঁটা মিডুর গায়ে পড়ে আর তার মুখে চলে যায়, যার কারণে মিডুও ওই ভাইরাসে সংক্রমিত হয়ে যায়। এই জন্য সে অনেক ভয় পেয়ে যায় আর সে নোটিশ করে তার পিঠের মাংস গলে যাচ্ছে। এরপরে মিডু দৌড়ে জঙ্গলের ভিতরে ঢুকে যায়। মাঝ রাস্তায় সে ফাঙ্গাসের ভাইরাসে ইনফেক্টেড হয়ে যায় আর ওখানে পড়ে যায়। তারপরে কিছু মাসের পরের সিন দেখায়। এখানে একটি রেরা নামের মহিলাকে দেখায় আর সে ওখানে ভয়ে কাঁপছিল, কারণ তার ঘরে ভাইরাসে ইনফেক্টেড হওয়া একটি মানুষ ঢুকে পড়েছিল। কিছুক্ষণ পরে তার ছেলে থমাস ওখানে চলে আসে। থমাস তার মাকে সেফলি ঘর থেকে বের করে আর গাড়িতে উঠে তারা কলম্বাস শহরের দিকে বেরিয়ে পড়ে, কারণ ওখানে ভাইরাস থেকে বাঁচার জন্য একটি সুরক্ষিত জায়গা ছিল। মাঝ রাস্তায় সে তার ভাইয়ের ঘরে যায়, কিন্তু সে তার ভাইকে ওখানে পায় না। এরপরে থমাস আর তার মা কিছু দরকারি জিনিস নেওয়ার জন্য গ্যারেজে যায়, আর সেই সময় পিছন থেকে একটি ইনফেক্টেড মানুষ তাদের গাড়িতে ঢুকে পড়ে। এরপর তারা ফিরে এসে গাড়িতে উঠে ওই সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। রাস্তায় সংক্রমিত লোকটি যে গাড়িতে ঢুকে পড়েছিল, সে থমাসের উপরে অ্যাটাক করে দেয় আর তাকেও ভাইরাসে সংক্রমিত করে দেয়। আর এর মাঝে রেরা নিজেকে বাঁচিয়ে ওখান থেকে বেরিয়ে যায়। এরপরে সিন চেঞ্জ হয় আর একটি মেয়েকে দেখায় যে তার জিনিসপত্র গুছাচ্ছিল ওখান থেকে বেরিয়ে যাবার জন্য। তখনই তার ঘরে একটি ইসরায়েল নামের লোক চলে আসে। ইসরায়েলকে দেখে সেরিনা তার ঘর থেকে বেরিয়ে যেতে বলে। ইসরায়েল বলে সে ভাইরাসে ইনফেক্টেড না। এরপর এদের কথা শুনে বোঝা যায় সেরিনা মিডুর ছোট বোন আর তাকে খোঁজার জন্য সে বেরাচ্ছিল, কিন্তু মিডু অনেক আগেই মারা গিয়েছে। এরপরে ইসরায়েলের মনে পড়ে যে তার ওয়াইফ বাইরে আছে আর তাকে নিয়ে আসার জন্য
পথে চলে যায়। শেরিনা তার দরজা লাগিয়ে দেয়, কারণ তার ভয় ছিল ইসরায়েল তার ভাইরাসে এফেক্টেড হওয়া ওয়াইফকে ঘরের মধ্যে না নিয়ে চলে আসে। এদিকে ইসরায়েল বাইরে থেকে শেরিনাকে ডাকে আর সাহায্যের জন্য বলে, কারণ তার ওয়াইফ মারা যাচ্ছিল। একথা শুনে শেরিনা আর নিজেকে আটকাতে পারে না আর সে দরজা খুলে দেয়। এরপরে ইসরায়েল তার ওয়াইফকে নিয়ে ঘরে চলে আসে, যে ভাইরাসে ইনফেক্টেড ছিল। এরপরে আমরা দেখি ওই মহিলাটির শরীর গলে যাচ্ছিল, আর ওই মহিলাটির নাম লিলি ছিল, যে খুব কষ্ট পাচ্ছিল। এটা দেখার পরে শেরিনা তার গায়ে কম্বল চাপিয়ে দেয়। এরপরে লিলির শরীর থেকে কিছু একটা বের হচ্ছিল। এটা দেখার পরে শেরিনা ইসরায়েলকে বলে তার ওয়াইফের বডিটাকে বাইরে ফেলে দিতে, কারণ এমনিতে সে আর বেঁচে ছিল না, কিন্তু ইসরায়েল এরকম করে না। এরপরে লিলির ঘরের সামনে একটি অদ্ভুত প্রাণী চলে আসে, আর যাকে দেখতে ভয়ঙ্কর ছিল। শেরিনার ঘরের সামনে ওই জন্তুটা আসতেই লিলির শরীর থেকে একটি অদ্ভুত প্রাণী বেরোতে থাকে, আর সেও ইসরায়েলকে ইনফেক্টেড করে দেয়। এটা দেখে শেরিনা অনেক ভয় পেয়ে যায় আর ঘরের বাইরে চলে যায়। বাইরে শেরিনা ওই জন্তুটাকে দেখতে পায় আর ভয়ে ওখান থেকে পালিয়ে যায়। এর পরের সিনে দেখায় শেরিনা গাড়ি নিয়ে ওই এলাকা থেকে অনেক দূরে যাচ্ছিল, আর মাঝ রাস্তায় বেড়া তাকে লিফট চায়। বেড়া তাকে বলে সে ভাইরাসে ইনফেক্টেড না। এটা শুনে শেরিনা তাকে গাড়িতে উঠিয়ে নেয় আর আগে যেতে থাকে, আর এখানেই মুভি এন্ড হয়ে যায়।